নিউজ আপডেটস ফোর ডট কম এর মতো একটি ব্লগিং সাইট কিংবা এর চেয়েও ভালো মানের একটি ব্লগিং সাইট যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই শুরুতে আমাদের একটি সিস্টেম ফাইল কিংবা ওয়ার্ড প্রেসের অ্যাপ্লিকেশান ফাইল বলা চলে সেটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোডের জন্য আমরা যদি আমাদের অ্যাড্রেস বাড়ে এস টি স্ল্যাশ স্ল্যাশ ওয়ার্ড প্রেস ডট অর্গ ও আর জি এই কথাটি লিখে আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ডাউনলোড অপশন দেওয়া হয়েছে ডাউনলোড ওয়ার্ড প্রেস থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই অপশনটি এখান থেকে আমরা সরাসরি আমাদের সেই ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারি কিংবা যদি এমন হয় যে এ পেজে আমরা সেই ফাইলটি পাচ্ছি না তাহলে আমরা অবশ্যই অর্গের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে ডাউনলোড কথাটি লিখে যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের সামনে কিন্তু ডাউনলোডের সর্বশেষ ভার্সন সহ ওয়ার্ড প্রেসের পেজটি হাজির হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে ডাউনলোড ওয়ার্ড প্রেস থ্রি এটি একটি জিপ ফাইল মাত্র তিন মেগাবাইটের খুব অল্প সময়ের ভিতরে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই ফাইলটিকে জিপ ফাইলটিকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা লোকাল হোস্ট কিংবা সার্ভারে কিভাবে ইনস্টল করতে পারি সেই প্রক্রিয়াগুলো পরবর্তীতে দেখব আমরা আপনাদের কাজকে আরেকটু সহজভাবে উপস্থাপনের জন্য আরেকটু সহজভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আপনাদের সোর্স ফোল্ডারে ওয়ার্ড প্রেসের সর্বশেষ থ্রি পয়েন্টের এই ভার্সনটি যোগ করে দেয়া হয়েছে আপনারা চাইলে সেখান থেকেও এই ফাইলটিকে পেতে পারেন সামনের লেসেনগুলোতে আমরা ওয়ার্ড প্রেসের এই ফাইলকে কীভাবে ইনস্টল করা যায় সে বিষয়গুলো দেখব ধন্যবাদ